নমস্কার বন্ধুরা, আরও একবার আমার চ্যানেলে আপনাদের স্বাগত। শিক্ষা সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের কাছে খুব চটজলদি যাতে ভিডিওগুলি আনতে পারি, অবশ্যই ভিডিওগুলি দেখার পর লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের খুবই একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি এসএসসির। দীর্ঘ লড়াই আন্দোলনের পর অবশেষে নবম ও দশম শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিল স্কুল সার্ভিস কমিশন। নবম ও দশম স্তরে চাকরি প্রার্থীদের জন্য চতুর্থ পর্যায়ের কাউন্সিলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। একই সঙ্গে শূন্য পদের তালিকা প্রকাশিত হয়েছে। ডাউনলোড করা যাচ্ছে ইন্টিমেশন লেটার। সফল চাকরি প্রার্থীরা কমিশনের ওয়েবসাইটে গিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে পারবেন। একই সঙ্গে স্কুলের বিষয়ভিত্তিক শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে। নবম ও দশম স্তরের চতুর্থ দফার কাউন্সিলিং হবে আগামী 20 সেপ্টেম্বর থেকে, চলবে 25 সেপ্টেম্বর পর্যন্ত। 20, 23, 24, 25 সেপ্টেম্বর এই কাউন্সিলিং প্রক্রিয়া চলবে। দিন কয়েক আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণী শিক্ষক চাকরি প্রার্থীদের কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করেছে কমিশন। এই পর্বে 706টি আসনে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করেছে। নবম ও দশম শ্রেণীতে শূন্য পদ ছিল 14,000। প্রথম কাউন্সিলিংয়ে 4,000 মতো নিয়োগ হয়েছিল। দ্বিতীয় ও তৃতীয় কাউন্সিলিংয়ে 5,000 প্রার্থী মনোনীত হন। শিক্ষক পদে চাকরি প্রার্থীরা আপডেট তালিকা প্রকাশ করে শূন্য পদ পূরণ করার দাবি নিয়ে গত 28 ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত দীর্ঘ এক মাস ধরে আন্দোলন চালিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতিও কমিটি গঠনের পর আন্দোলন উঠে গেলেও চূড়ান্ত নিয়োগ থমকেছিল। অবশেষে সেই প্রক্রিয়া শুরু করল এসএসসি। আন্দোলনরত এসএসসি চাকরি প্রার্থীদের দাবি, আপডেট ভ্যাকেন্সি তৈরি করে সকলকে যদি চাকরির ব্যবস্থা করে তাহলে ভালো, না হলে আবার আন্দোলন শুরু হবে। তো বন্ধুরা, খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।